আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েরা কেন কন্ডম দিয়ে যৌন মিলন পছন্দ করে না। বিস্তারিত জানতে চাইলে না টিনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রায় শুনে থাকি যে কন্ডম পরে যৌন মিলন করে সঠিক মজা সুখ পাওয়া যায় না। তাছাড়া ছেলেরা এই কথা প্রায়ই বলে থাকেন যে কন্ডম ছাড়া মিলন করলে যেই পরিমাণ মজা পাওয়া যায়, কন্ডম দিয়ে করলে সেই পরিমাণ তৃপ্তি পাওয়া যায় না। আর এখন শুধু ছেলেরা না, মেয়েরাও কন্ডম দিয়ে যৌন মিলন করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। এর কারণ কি আপনি জানেন? আমরা সবাই জানি অবাঞ্ছিত গর্ভধারণ এড়াতে কন্ডম কতটা জরুরি, কিন্তু এটা দিয়ে যৌন মিলন করতে কেন রাজি হচ্ছে না মেয়েরা? বাঙালি মেয়েরা কেন কন্ডম দিয়ে যৌন মিলন করতে রাজি হয় না, চলুন দেখে নেই। প্রথমেই বলতে হয় অ্যালার্জি সমস্যার কারণে। বাঙালি অনেক মেয়েদেরই কন্ডমে অ্যালার্জি আছে। অনেক মেয়েরাই বলে থাকেন যে তাদের স্বামী যখন কন্ডম দিয়ে যৌন মিলন করে তখন তাদের গোপনাঙ্গে এবং শরীরের অন্যান্য অঙ্গের অ্যালার্জির সৃষ্টি হয়, যার কারণে কন্ডম ব্যবহারে মেয়েদের আপত্তি রয়েছে। দ্বিতীয় কারণ, সেটা হলো মিলনের চূড়ান্ত অনুভূতি ঠিক মতো পাওয়া যায় না, মনে হয় কোথায় যেন একটা কিছু বাদ পড়ে গেল। মনে করুন স্বামী স্ত্রী মিলনের একটা আবেগ ঘন অবস্থায় আছে, তখন স্বামী যদি তার মিলন থামিয়ে কন্ডম পরে তখন স্ত্রীর উত্তেজনায় পতন ঘটে এবং সে বিরক্ত হয়ে যায়। তাই অনেক মেয়েরাই কন্ডম পরে যৌন মিলন করা পছন্দ করেন না। যৌন মিলনের সময় পুরুষাঙ্গ এবং স্ত্রীর যৌনাঙ্গের ঘর্ষণের ফলে যেরকম একটা ফিলিংস আসে, কন্ডম পরে সহবাস করলে ওই অনুভূতি বা ফিলিংস পাওয়া যায় না। অনেকে আবার এই ধরনের অভিযোগ করেন যে যোনিতের লিঙ্গ প্রবেশের পর একটা গরম ভাব থাকে যা তাদের যৌন মিলনের ক্ষমতা বাড়াতে সাহায্য করে, কিন্তু কন্ডম দিয়ে মিলন করার কারণে এই গরম ভাবটা পাওয়া যায় না, যার কারণে যৌন মিলন করে স্বামী বা স্ত্রী তৃপ্তি পায় না। কন্ডম ব্যবহার তাদের যৌন জীবনে প্রভাব ফেলে আর এই কারণে অনেক মেয়েরাই বিরক্ত বোধ করে। বেশিরভাগ সময় দেখা যায় যৌন উত্তেজনা কিছুটা কমে যায়। তাছাড়া অনেক সময় কন্ডম ফেটে গিয়ে ছেলেদের বীর্য মেয়েদের জরায়ুতে প্রবেশ করতে পারে, যার ফলে ছেলে মেয়ের অগোচরেই মেয়েটা গর্ভবতী হয়ে যেতে পারে, যা তাদের পরবর্তী জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। সব শেষে একটা কথাই বলবো, কন্ডম পরে মিলন করা আর না করা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মিলনের আগে যৌন সঙ্গীকে এই ব্যাপারে জানিয়ে রাখলে ভালো হয়। মেয়েরা অনেক সময় কন্ডমের চাইতে কন্ডম ছাড়া মিলন ভালো মনে করে, কারণ কন্ডম ছাড়া মিলনের তৃপ্তি আলাদা। তাই যৌন মিলন করার আগে স্ত্রীর সাথে পরামর্শ করে নেওয়াটাই ভালো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।